হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং রিয়াকশন। আমি তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা নিয়ে বসে পড়েছি। আর সত্যি ভিডিওটা মানে ভিডিওটা কি বলবো, আমাদের এখানকার ঐতিহ্য, কলকাতার ঐতিহ্য, এত বছরের, 151 বছরের ঐতিহ্য ট্রাম, এটা বন্ধ হয়ে যাচ্ছে, অনেক জায়গায় পরিষেবা বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, তো তার উপরে বাংলাদেশের একটা নিউজে ভিডিওটা ছাড়া হয়েছে, তো কভার করা হ্যাঁ হয়েছে কভার করা হয়েছে। সত্যি মানে খুবই একটা খারাপ লাগার বিষয় বলতে আমাদের গিয়ে। একটা আমরা ঐতিহ্য। শুনেছি, আমাদেরও খুব খারাপ লেগেছে, কারণ সত্যি মানে এটা একটা ঐতিহ্য, কিছু কিছু ঐতিহ্য তো হারিয়ে গেছে। তো তার মধ্যে একটা কলকাতা আমাদের ঐতিহ্য ছিল, যেটা হচ্ছে ট্রাম, ট্রাম কলকাতার নাম উঠলে ট্রাম, এই ট্রাম কথাটাও থাকতো কিন্তু ওঠে। আর অবভিয়াসলি, এত গান, এত মুভি, সব জায়গায় ট্রামের অনেকে ব্যবহার ট্রামের আছে। ব্যবহার আছে। তো সত্যি আর স্পেশালি আমার বেশি খারাপ লাগছে, কারণ আমি আজ পর্যন্ত কোনোদিন ট্রামে চড়তে পারিনি। আমি অনেকবার চেয়েছি, আমার ইচ্ছে ছিল ট্রামে চড়বো। যাই হোক, চলো ভিডিওটা দেখবো, এই ভিডিওতে কি বলছে, আর তারপরে আমাদের ফিলিংস শেয়ার করবো। একদম চলো। চল।151 বছর বয়সে অবশেষে বিদায় বিদায় নিল কলকাতার আবেগ, ঐতিহ্য ও ভালোবাসার ট্রাম। কলকাতার রাস্তার উপর জীবন রেখার মতো পাতা রয়েছে ট্রাম লাইনগুলো। কবিতা থেকে গল্প, উপন্যাস থেকে সিনেমা, একদম কলকাতা মানেই যেন ট্রাম। কিন্তু সেই কলকাতায় বর্তমান গতির যুগে বড্ড বেমানানসে, তাই শেষমেশ বিদায় নিচ্ছে, হারিয়ে যাচ্ছে শহর থেকে। পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন দপ্তর সূত্রে জানানো হচ্ছে, রাজ্য সরকার ট্রাম পরিচালনায় আর আগ্রহী নয়। প্রশাসনের শীর্ষ পর্যায়ের আলোচনার পরে শেষমেশ শহর থেকে ট্রাম তুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। বালিগঞ্জ ধর্মতলা ও শ্যামবাজার ধর্মতলা রুটে শেষ যে দুটি ট্রাম চলত, তাও বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছে রাজ্য সরকার। তবে শুধু ধর্মতলা থেকে ময়দান পর্যন্ত পর্যটকদের জন্য চলবে ট্রাম। 1873 সালের 24 ফেব্রুয়ারি কলকাতা শহরে প্রথম ঘোড়ায় টানা ট্রাম চালু হয়। যদিও ঘোড়ার ভরণ পোষণের উচ্চ মূল্য ও যাত্রীর অভাবে এই পরিষেবা বন্ধ হয়ে যায়। পরে লন্ডনে কলকাতা ট্রামওয়ে কোম্পানি লিমিটেড নামে ট্রাম কোম্পানি গঠন করা হয় এবং 1902 সালে কলকাতা শহরেই প্রথম বিদ্যুৎ চালিত ট্রাম গাড়ির চলাচল শুরু হয়। 2012 সাল পরবর্তী সময় থেকে একে একে কলকাতার শহরের ট্রাম গ্রুপগুলো বন্ধ হয়ে যেতে থাকে। 2020 সাল নাগাদ ট্রাম চলাচলের 37টি রুটের মধ্যে সচল থাকে মাত্র 3টি। অত্যাবশ্যকীয় গণমাধ্যম থেকে ট্রাম রূপ নেয় বিনোদনমূলক ট্যুরিস্ট ভেহিকেলে। গত 2022 সালের 24 ফেব্রুয়ারি 150 বছরে পা রাখে কলকাতার ট্রাম। এরই মধ্যে ট্রাম রুট নেমে আসে মাত্র 2টিতে। কলকাতায় প্রায় ট্রাম লাইনের জন্য দুর্ঘটনা ঘটার অভিযোগ শোনা যায়, আবার ট্রামের গুরুত্ব বর্তমানে প্রায় নেই বলে চলে। এমনিতেই কলকাতায় যান নিয়ন্ত্রণ একটি বড় চ্যালেঞ্জ, তার উপর ট্রামের স্লট গতি ও বড় চেহারা যানজট বাড়ায়, রাস্তার উপর ট্রাম লাইন যেন আরো সমস্যার সৃষ্টি করে। তাই সব দিক ভেবেই এই সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। দুটো রুট থেকে এখন একটা রুটে এসে দাঁড়াচ্ছে, শুধু ঐতিহ্যটাকে বজায় রাখার জন্যই শুধু একটা লাইন চালু রাখা হচ্ছে। মানে মানছি কিছু যুক্তি আছে যে গতি অনেকটাই, ট্রামের গতি অনেকটাই ধীর গতি, তো সেখানে ব্যস্ততম শহরে মানুষের চলাফেরা করতে, গাড়ি ঘোড়া চলতে খুবই অসুবিধা হয়। বাট তাও কোথাও গিয়ে একটা মনে খারাপ লাগা তো কাজ করবেই, যে একটা এত বছরের ঐতিহ্য, ঐতিহ্য, এত বছরের ঐতিহ্য, যখন এত গাড়ি ঘোড়া ছিল না, এত ফেসিলিটি ছিল না, তখন এই ট্রাম সমস্ত সাধারণ মানুষকে ফেসিলিটি দিয়েছে, অনেক জায়গায় নিয়ে গেছে, এক জায়গা থেকে আরেক অবভিয়াসলি জায়গায়। মানে খারাপ লাগার বিষয়, তো কারণ অবভিয়াসলি খারাপ লাগবে তো। সময়ের সঙ্গে সঙ্গে সবকিছু চেঞ্জ হয়ে যাচ্ছে, সেরকমই আর একটা ঐতিহ্য হ্যাঁ আমাদের মধ্যে থেকে হারিয়ে কিন্তু হ্যাঁ যাচ্ছে। সেটাই, কিন্তু ওই একই কথা, মানে আমাদের এখানে স্পেশালি আমাদের ইন্ডিয়ায় কলকাতা বলতে যে ঐতিহ্যগুলো বোঝায়, মানে ইন্ডিয়া মানে ভিক্টোরিয়া, এই সরি কলকাতা মানে ভিক্টোরিয়া, ভিক্টোরিয়া, তারপর হচ্ছে আমাদের প্রিন্সেপ প্রিন্সেপ ঘাট, ঘাট, তারপর হচ্ছে হাওড়া আমাদের হাওড়া ব্রিজ, ব্রিজ, তারপর আমাদের ট্রাম, ট্রাম, এই তারপর হলুদ কি বলে আমাদের ট্যাক্সি, ট্যাক্সি, এই যেগুলো তারপর হচ্ছে কলকাতা, রিক্সা, হ্যাঁ এগুলো হচ্ছে কলকাতার ঐতিহ্য। মানে কলকাতা বিশ্বে যেখানেই কলকাতার কথা উঠবে সেখানে এইগুলোর নাম উঠবেই, মানুষ এগুলো দেখতে আসে বাইরে থেকে, তো এগুলো মানে খারাপ লাগছে এই জন্য। ঐতিহ্যটাকে বজায় রাখার জন্য শুধু একটা লাইন চালু রাখা হচ্ছে, যাতে পর্যটকরা যারা আসছে তারা যেন ভিজিট করতে পারে বা চড়তে পারে। সেই কারণে ট্রামের সত্যিকারে, আমিও কলকাতায় কাজ করতাম যখন, তখনও দেখেছি ট্রামের সেই প্যাসেঞ্জারটার সংখ্যা অনেক কমে গেছে, মানে সেরকম প্যাসেঞ্জার যায় না, টিকিট হয়তো সামান্য হতে পারে, কিন্তু তা সত্ত্বেও ওই একটা জিনিস কি ওই
মানে খুব আস্তে চলে, এটার জন্য অনেকে হয়তো পছন্দ করে না। তো যাই হোক, আমি কোনোদিন এখনো ট্রাম চড়িনি, অনেকবার কলকাতায় গেছি, ইচ্ছে হয়েছে ট্রাম চড়ার, বাট সামহাও হয়নি, কারণ আমি যেখানে যেখানে যাই হয়তো সেখানে সেখানে ট্রাম লাইন ট্রামে নেই, ট্রাম লাইন আছে কিন্তু ট্রাম আর চলে না। হ্যাঁ মানে ট্রাম যাওয়ার দরকার হয় না, মানে আমি আচ্ছা যে জায়গাটায় যাই হয়তো সেখানে সেই অবধি ট্রামটা যাবে না, তো ওই জন্য চড়া হয়নি, বাট এখন খুব খারাপ লাগছে। তো এরপরে যখন কলকাতা যাব, ট্রামে চড়বো আর তার একটা ব্লগ বানাবো, নিজের আচ্ছা, স্মৃতিতে রেখে দেবো, যদি কোনোদিন বন্ধ হয়ে যায় তো পুরোপুরি বন্ধ হয়ে যায় যদি হ্যাঁ তার কখনো। আগে স্মৃতি করতে হবে, তো স্মৃতির জন্য একটা তো ভিডিও বানাবোই আর চড়বোই। যাই হোক, তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা কমেন্ট বক্সে জানিও, আর ভালো তোমরাও লাগলে জানিও তোমাদের, তোমরা যেই দেশ থেকেই দেখছো সেই দেশের কোন ঐতিহ্য বন্ধ হয়ে গেছে এরকমই হারিয়ে গেছে বা বন্ধ করে দেওয়া হয়েছে সেটা জানিও, যে একদম। তোমাদের দেশের কোন ঐতিহ্যটাকে এখন তোমরা মিস করছো। তো চলো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।